হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড। তো গরমটা কেমন পড়লো? ভীষণ গরম জানো আমাদের এখানে। তো ঘরে দুজন লোক এসেছে, তো একটু ঠান্ডা ওদেরকে দেব, জুস একটু। আর আমি যদিও খাই না, আমার বেশি একটা ভালো লাগে না, আর ঠান্ডায় আমার গলাটাও বসে গেছে। আজকে বিকেলবেলা একটু বেরোনো আছে, তো দেখো রেডি হয়ে গেছি, একটু মেলাতে যাব। আর দেখো এখন বাবার বাড়ি এসে গেছি, রেডি সেডি হয়ে, বেশি লেট করলাম না ঘরে। এখন রেডি হয়ে এসে তো দেখছি মা এখনও রেডি হয়নি। মা আমার কি করছে, এইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, এই দেখো মা আমার তহবিলটা নাড়া দিয়েছে। তো আমার মার একটা অভ্যাস কি জানো, যখনই আলমারিটা খুলবে না, পেছন দিক করে খুলবে, ঘুরে খুলবে না, এইখানেও এসে জানি আবার কি করছে। আমি ওইখানে ছিলাম, তাই বোধ এইখানে এসে গেছে, তো এখানে এসে মা পান খাচ্ছে। এখন আমরা বেরিয়ে পড়ব মেলার জন্য। তো বাড়ির কাছেই মেলা, এই দেখো মেলাতে এসে গেছি। আমরা এসেছি আগে, আর আমার বৌদি আর ভাইজি ওনারা একটু পরে এসেছেন, আর আমার দেওর, এই দেখো। আর বৌদি আর ভাইজি আমরা মেলাতে ঘুরছিলাম একটু। আমরা যখন গেছি তখন মেলা প্রায় শেষের দিকে, তো জিলিপি কিনলাম, সবাই মিলে দাঁড়িয়ে জিলিপি খেয়েছি, বৌদি খায়নি। আর বাচ্চারা বায়না করছিল কি গুলা খাবে নাকি ঠান্ডা খাবে, তো ওদেরকে এখন ঠান্ডা খাওয়ানো হবে। ঠান্ডা খেয়ে মেলাতে চড়কের উদ্দেশ্যে আসলাম জানো, কিন্তু চড়ক আর দেখতে পাইনি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, চড়কও শেষ হয়ে গেছে, তো আর হলো না আমাদের চড়ক দেখা। তো বাচ্চারা এখানে গোলা খেয়ে নিচ্ছে, এখন কিছু একটা কেনাকাটা করে চলে যাব। তো মেলা থেকে আর সেরকমভাবে কিছু আর কেনার মতো নেই, আমার ভালো লাগেনি। তো বাচ্চারা একটু বেলুন টেলুন কিনবে আর কি, আর আমি ঘুরিনি মেলাটা, এখন একবার একটু রাউন্ড দেব, একটা বার ঘুরেই তারপরে বেরিয়ে যাব, কেননা আজকে আবার বাড়িতে চলে যাব, থাকবো না আজকে। তো অনেক লোকজন এখনও রয়ে গেছে, আর ওরা গ্যাস বেলুন কিনছে ঠাম্মার কাছে, কেউ দিদনের কাছে আবদার। আর দেখো ফুলগুলো না খুব সুন্দর, টবগুলো দেখতে খুব ভালো লাগছিল, যদিও নিইনি। আর এখন বাড়িতে চলে যাব, গিয়ে কিছু একটু খাওয়া দাওয়া করব, টিফিন টাফিন করে তারপরে বাড়িতে, বাড়ির উদ্দেশ্যে চলে যাব। আর আমার ছেলে এখানে দেখো বেলুন পেয়ে খুব খুশি, উড়িয়ে নিয়ে যায় এইটাই বলছিল আবার। আর এই দেখো আমার দেওর, মেলাতে গিয়ে দেওরের সঙ্গে দেখা হলো। আর এদিকে জানো বাড়িতে এসে ভীষণ অসুস্থ হয়ে গেলাম, এত আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, ভীষণ গ্যাস্ট্রিকের জন্য খুব কষ্ট পাচ্ছি, মানে শ্বাস বন্ধ হয়ে আসছে, আসছিল ঘরের এদিক থেকে ওইদিকে, হাঁটছিলাম ঘুরছিলাম, মাথা হেট করে বসেছিলাম, মানে কোনো মতেই কমছিল না। আর আমার জানো গ্যাস হয়ে গেলে না আমি ভীষণ কষ্ট পাই, অনেক ডক্টর দেখালাম, অনেক ওষুধ খেয়েছি, যতদিন খাই ততদিন ভালো, তারপরে আবার এই গ্যাস্ট্রিকের সমস্যা। এটা যখন গ্যাস্ট্রিক হয়ে গেলে জানো আমার যে বমিটিং হয়, এত বমিটিংয়ের প্রবলেম, নাকে মুখে বমি শুরু হয়ে যায়। তো এই অসুস্থ দেখে মা বলছে আজকে যাওয়ার দরকার নেই, থেকে যা। তো আমি বলছিলাম না চলে যাব একটু সুস্থ হলে, এই করে করে রাত্রি প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে, সুস্থ তো হইনি, ট্যাবলেট খেলাম, তো এখন আস্তে আস্তে থাকতে হবে। তো থাকার উদ্দেশ্যেই, আর দেখো আমার ছেলে আর আমার ভাইজি এত দুষ্টুমি করে, আমার ভাইজি দেখতে কিন্তু বড় হয়ে গেছে, কিন্তু বয়সটা তেমন না, কিন্তু বড় হলে কি হবে, বুদ্ধি একদম হয়নি, খুব দুষ্টুমি করছিল, ঘর দূর ওগোছানো করে, আমি আর ওইদিকে তাকাইনি। আর এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর বাবু বিছানা করছে, প্রত্যেকবারে বাবুই বিছানাটা করে দে, মাও করে দে। আর এদিকে দেখো এখন খাওয়া দাওয়া করে এখন একটু ফ্রেশ হয়ে নিলাম, ব্যথাটা একটু কমেছে, এখন খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে। এখন আর ব্লগটা আর বড় করব না, আবার কালকে দেখা হবে, জানি না কাল কখন আবার ব্লগটা করতে পারবো, কেন বাবার বাড়িতে গেছি তো। তো পরের দিন সকালের জন্যই অপেক্ষা করো। কাল রাতে শরীরটা এত খারাপ হয়ে গেছিলো, আর বাড়িতে আর তো যাওয়া হয়নি, মা ওরা মানে মা বৌদি ওরা কেউই যেতে দেয়নি, বলছে শরীর যখন অসুস্থ হয়ে গেছে তো আর যাওয়ার দরকার নেই, তো থেকেই গেলাম। তো আজকে সকালে মানে বৌদি চলে গেছে অফিস, মা রান্না করছে, তো আমার দেওর এসেছিলো, তো মেলাতে দেখালাম তোমাদেরকে, ও তো চলে গেছে কালকে রাত্রে, আমার স্বামী আর ও বাড়ি চলে গেছে, আমি রয়ে গেছি। তো এখন
শুয়ে আছি বৌদির ঘরে। বৌদির ঘরটা ভীষণ ঠান্ডা, ওইদিকে রৌদ্র একদমই লাগে না। তো শুয়ে শুয়ে টিভি দেখছিলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা হয়ে যাক। এদিকে দেখো একবারে বিকেলবেলায় তোমাদের সঙ্গে দেখা হলো, আর আমার ভাইজি এসে বায়না করছিল চুলটা বেঁধে দেওয়ার জন্য, কেননা খেলতে যাবে। তো এইবার যখন গেলাম না, রোজ দিনই ওর বিকেলবেলা চুলটা বাঁধা আমার একটা ডিউটি হয়ে গেছিলো, ভালোই লাগতো। ও এসে বায়না করতো যে পিসি চুলটা বেঁধে দাও খেলতে যাব। তো সারাদিন শুয়ে শুয়ে জানো চোখ মুখ আমার একেবারে ফুলে গেছে। আর আমার ভাইজিও বলছিল ওর গালটা ধরে, জানো বলছিল পিসি আমার গালগুলো এত ফোলা ফোলা কেন? তাই আমি বলছি এরকম বলে না, তুমি তোমার পাপার মতো হয়েছো দেখতে। আমার আমার ভাইজি হলো গিয়ে আমার দাদার একেবারে কার্বন কপি, যেটা বলে। আমার দাদা নেই, কিন্তু ভাইজিকে দেখলে আমার দাদার চেহারাটা পুরো মানে ভেসে ওঠে মুখের মধ্যে। তো বিকেল হয়ে গেছে, এখন আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। আর ভাইজির চুলটা বেঁধে দিচ্ছিলাম, আর ও খুব বায়না করছিল আজকে থাকার জন্য। ভাবছিলাম আজকেই চলে যাব, কিন্তু মনে হয় না আজকেও যাওয়া হবে, কেন শরীরটা খুব উইক। কালকে ট্যাবলেট খেয়ে মানে ব্যথার ট্যাবলেট খেয়েছি প্রায় 2-3টা, আর সারাটা দিন শুয়েছিলাম। তো আর ভাইজিরও বায়না থাকার জন্য, আর এখন ভাইজির চুল বাঁধা হয়ে গেছে, ও চলে যাবে। আর যাবার জন্য বারবারই একই কথা বলছে, পিসি আমি তুমি যাবে না, আমি তো খেলতে যাচ্ছি তুমি কিন্তু যাবে না। ও এক ধরনের পায়ে ধরে কাঁদছিল জানো। তো ভাইজির আবদার ফেরাতে পারলাম না, আজকে থেকেই গেলাম। আর সারাদিন শুয়েছিলাম, মা এসে বলছে এখন উঠে বস, মাথা ব্যথা করবে, ভার হয়ে যাবে। আজকে সারাটা দিন এই ঘরটাতে কাটিয়েছি, সারাদিন শুয়ে শুয়ে। আমার শরীরটা খুব মানে খুব বলতে খুবই দুর্বল, বিছানা থেকে উঠিনি সারাটা দিন, এই বিছানা আর আমি। এখন আজকে ভাবছি চলে যাব, জানি না যাওয়া হবে কি না। আমার ভাইজি বলছে আজকে যাবে না যাবে না, থাকার জন্য খুব বায়না করছে। কে চাই আমি যাওয়াইতেছি। তো আজকে সারাটা দিন ঘুমে বসেই কাটিয়ে দিলাম। তো আজকে কালকের আর আজকের মিলে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, আর আমাকে তোমরা সাপোর্ট করবে। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে, কন্টিনিউ থাকবে আমার সঙ্গে তোমরা। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।